কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে দ্বিতীয় দফায় আরও 1772 জন রোহিঙ্গা নিয়ে নৌবাহিনীর একটি বড় জাহাজ সকালে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছে। দুপুরের মধ্যেই তারা গন্তব্যে পৌঁছবেন। কক্সবাজার থেকে সোমবার বাসে করে রোহিঙ্গাদের চট্টগ্রামে নেওয়া হয়। এর আগে গত 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল। দর্শক, এই মুহূর্তে রোহিঙ্গাদের বহন করা নৌবাহিনীর জাহাজে আছেন আমাদের কক্সবাজার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। আমরা তার কাছে থেকে জানব সেখানকার সবশেষ খবর। এইমাত্র চট্টগ্রামের বোটক্লাব পয়েন্ট থেকে ভাসানচরের উদ্দেশ্যে রোহিঙ্গা বহনকারী এই জাহাজগুলো যাত্রা শুরু করেছে। এখানে প্রায় 1800 জন রোহিঙ্গা রয়েছে, যারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে যাওয়ার উদ্দেশ্যে গতকালকেই চট্টগ্রামে এসেছিলেন। তারা ছিলেন চট্টগ্রামের বিএফ শাহীন কলেজ, যে সেখান থেকে আজকে সকাল থেকেই তাদেরকে এই পয়েন্টটিতে নিয়ে আসা হয় এবং এই জাহাজগুলোতে ভরে এখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ভাসানচরে। তো এটা দুপুর নাগাদ ভাসানচরে পৌঁছবে বলে আমাদেরকে জানিয়েছেন। তা আমরা সেখানে যাচ্ছি এবং আপনাদেরকে সর্বশেষ আরও কী খবর সেটা জানানোর চেষ্টা করবো।